Assalamualaikum everyone. আজকে আমরা দেখব রোটেট টুল কি এবং এটি কিভাবে কাজ করে। আমরা যদি কোনো এক অবজেক্টকে ঘোরাতে চাই তাহলে রোটেট টুল আমাদেরকে সাহায্য করে থাকে। কোনো একটি অবজেক্টকে আমরা বিভিন্নভাবে ঘোরাতে পারি। এক্ষেত্রে আমরা কোনো একটি অবজেক্ট নেওয়ার পর এর অ্যাঙ্গেলের বরাবর যদি মাউসের কার্সরটাকে নিয়ে আসি তাহলে দেখব রোটেটের একটি অপশন চলে আসে। তো এই অপশন ধরে আমরা যদি ক্লিক করে অবজেক্টকে ঘোরানোর চেষ্টা করি তাহলে এটি একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর ঘুরতে থাকবে। অবজেক্টটিকে ঘোরানোর আরেকটি মাধ্যম হলো রোটেট টুল। তো আমরা টুলবারের ঠিক এই জায়গায় রোটেট টুলটি পেয়ে যাব এবং রোটেট টুলটি নেওয়ার পর এখানে আমরা মাঝ বরাবর একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এর নাম হলো পিভট পয়েন্ট, অর্থাৎ কেন্দ্রবিন্দু। একে কেন্দ্র করেই অবজেক্টটি ঘুরবে। আমরা পিভট পয়েন্টটি কর্নার বরাবর সেট করে নিলাম এবং মাউস দিয়ে ড্র্যাগ করে অবজেক্টটিকে ঘোরানোর চেষ্টা করি। মাউস দিয়ে ড্র্যাগ করার পর দেখলাম অবজেক্টটি ওই পিভট পয়েন্ট বরাবর ঘুরছে বা পিভট পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে। রোটেট টুল ব্যবহার করে আমরা কোন একটি কিছু এখন বানানোর চেষ্টা করি। এক্ষেত্রে আমরা পিভট পয়েন্টটি ঠিক এই জায়গায় সেট করে নিব এবং কিবোর্ডে অল্ট প্রেস করে মাউস দিয়ে শেপটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে একটি কপি নিয়ে নিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এর কিছু কপি নিয়ে নিব। কন্ট্রোল প্লাস ডি এর কাজ হলো আমরা যদি আর্টবোর্ডে কোনো একটি কিছু করে থাকি এবং বারবার এটিকে রিপিট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডি আমাদেরকে রিপিট করতে সাহায্য করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি ফুলের মতো একটি অবজেক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবো অবজেক্টটির সবগুলো পার্টের দূরত্ব কিন্তু সেম নেই। প্রতিটি পার্টকে সঠিক দূরত্বে নেওয়ার জন্য আমরা যা করতে পারি তা হলো অবজেক্টকে সিলেক্ট করার পর এর পিভট পয়েন্টটি সেট করে অল্ট প্লাস শিফটে ক্লিক করে ড্র্যাগ করলে একটি নির্দিষ্ট দূরত্ব চলে আসবে। তারপর যদি আমরা কন্ট্রোল দিয়ে ক্লিক করি তাহলে দেখতে পারব যে এর প্রতিটি পার্ট কিন্তু সমান দূরত্বে নেওয়া হয়ে গেছে। ধরুন আমরা একটি ফুল তৈরি করব এবং এর ফুলের 10টি পাপড়ি নিব। তো সেক্ষেত্রে কী সেক্ষেত্রে আমরা রোটেট টুলটি নেওয়ার পর অল্ট প্রেস করে পিভট পয়েন্টে ক্লিক করব। অল্ট প্রেস করার সাথে সাথে আমাদের সামনে একটি রোটেট উইন্ডো খুলে আসবে। রোটেট উইন্ডোতে আমরা আমাদের ইচ্ছে মতো অ্যাঙ্গেল বসাতে পারবো এবং কতটি পার্ট বা কতটি পাপড়ি হবে তা আমরা নির্দিষ্ট করে দিতে পারবো। এক্ষেত্রে আমরা জানি কোনো একটি অবজেক্টের রোটেশন 360 ডিগ্রি। যেহেতু আমরা এই অবজেক্টটিকে 10টি কপি করব বা ফুলের 10টি আমরা পাপড়ি নিব, এর জন্য 360 ÷ 10 দিয়ে আমরা কপিতে প্রেস করব। কপিতে প্রেস করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে ক্লিক করব। এভাবে কন্ট্রোল প্লাস দিয়ে ক্লিক করে আমরা আমাদের কপিগুলো নিয়ে নিব। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পারবো অবজেক্টটির 10টি কপি কিন্তু ঠিক সমান অ্যাঙ্গেলে কপি হয়ে গেছে। চলুন এখন আমরা রোটেট টুল ব্যবহার করে আরো কিছু ডিজাইন দেখে আসি।
এভাবে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে রুটেড টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।